রাজ্যে ফের নিম্নচাপ কাঁচা। আগামী বৃহস্পতিবার থেকে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী এলাকায় বিস্তৃত মৌসুমী অক্ষরেখার তার প্রভাবে কলকাতা সহ 224 পরগনায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বিস্তারিত জেনে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র সঙ্গে। সঞ্চয়ন, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুক্ষণ ধরে একেবারে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যে ফের নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, কি খবর রয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে? দেখো, আজকে যে বৃষ্টি হলো কলকাতায় প্রায় 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে এবং জোরে বৃষ্টি হয়েছে, বলা যেতে পারে এক পশলা ভারী বৃষ্টি হলো। এবং এই বৃষ্টি মূলত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে এই বৃষ্টির প্রভাব পড়েছে, কেননা মেদিনীপুর হয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি তুমি যেটা জানালে যে 6 তারিখ থেকে এই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তার কারণ 6 তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপরে বৃষ্টির আরো পরিমাণ বাড়বে এবং এই নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব সরাসরি দক্ষিণবঙ্গের ওপর পড়বে। সেক্ষেত্রে আগামী দুদিন পর থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে আরো, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সঞ্চয়ন, আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র যেমনটা আমাদের জানিয়ে দিল যে বৃষ্টির পরিমাণ আগামী 24 ঘন্টায় বাড়বে, তার কারণ যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যে নিম্নচাপ কাঁচা এবং আগামী বৃহস্পতিবার থেকে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী এলাকায় বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি চলছে, পার্ক সার্কাস এলাকার ঠিক কি অবস্থা জানতে চাইবো তোমার কাছ থেকে। পার্ক সার্কাস এলাকার একটি অংশে কিন্তু যথেষ্ট পরিমাণে জল জমেছে এবং তার জেরে যেটা দেখা যাচ্ছে যে যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং যেহেতু পার্ক সার্কাস দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মোড়, তার ফলে সেই যানজট কিন্তু অনেকটাই ছড়িয়েছে। এবং একদিকে সিআইটির উত্তরে সেই যানজট যেমন ছড়িয়ে গিয়েছে মৌলারি পর্যন্ত, তেমনই কিন্তু যানজট ছড়িয়েছে শিয়ালদার দিকটাতেও। এবং সার্বিকভাবে যা দেখা যাচ্ছে যে গাড়ি গতি অত্যন্ত ধীর, অনেকটা সময় প্রায় নড়ছে না বললেই চলে। এবং যে অংশে জল জমে আছে সেখানকার অবস্থা তো অবশ্যই শোচনীয়। সার্বিকভাবে 2 ঘন্টা টানা বৃষ্টি, জল জমা, এইসব কারণে দক্ষিণ কলকাতার যানজট যথেষ্ট পরিমাণে বিপর্যস্ত হয়েছে এবং সেই বিপর্যস্ত যানজটের মূল কেন্দ্রে রয়েছে পার্ক সার্কাস এলাকা। ধন্যবাদ অরিত্রিক। ইএম বাইপাসের ঠিক কি পরিস্থিতি জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, ইএম বাইপাস চত্বরে তুমি রয়েছো, সেখানে ঠিক কি অবস্থা? দেখো বৃষ্টি, তোমাকে জানিয়ে রাখি যে ইএম বাইপাসে উপরে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গাড়ির চাপ রয়েছে, কারণ আমরা জানি সায়েন্স সিটির কাছে এবং রুবির মোড়ের কাছে কিন্তু রাস্তায় বেশ কিছুটা জল দাঁড়িয়ে রয়েছে। এবং মূলত মহা ফ্লাইওভার থেকে যে জলটা নিচে নামছে এবং সেইটা কিন্তু ধাপা মাঠের ক্রসিং এর ওখানে কিন্তু জল দাঁড়িয়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু গাড়ি গতি অত্যন্ত ধীরগতিতে চলছে। ট্রাফিক পুলিশ যে আছেন তারা রাস্তায় এবং তারা চেষ্টা করছেন গাড়ির গতিকে একটু মন্থর গতিকে একটু গতিশীল করে তোলার জন্য, কিন্তু যেভাবে রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় কিন্তু বলা চলে যে কোনোভাবে কিন্তু জল না সরলেই এই পরিস্থিতি কিন্তু সন্ধ্যে পর্যন্ত ভোগাতে পারে এমনটাই কিন্তু মনে করছেন পুলিশ কর্তারা। বৃষ্টি, ধন্যবাদ অনির্বাণ। সুতরাং আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এম বাইপাসের যে অংশে রয়েছে তার খবর আমাদের দিল এবং সেই সায়েন্স সিটি চত্বরে সেখানে কিন্তু জল ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে, কারণ গত 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে, তুমুল বৃষ্টি শহরে এবং জল জমে রয়েছে বেশ কিছু এলাকায়। লালবাজার স্ট্রিট, স্ট্যান্ড রোড, মহাত্মা গান্ধী রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, এজেসি বোস রোড, হসপিটাল রোড, ডিএল খান রোড, এছাড়াও আমরা শুনলাম যে সায়েন্স সিটি চত্বরে সেখানেও কিন্তু জল দাঁড়িয়ে গিয়েছে। অন্যদিকে পার্ক সার্কাস সেখানেও কিন্তু যথেষ্ট যানজট শুরু হয়ে গিয়েছে বৃষ্টির ফলে। কলকাতার পাশাপাশি জেলাতে হাওড়া ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়াতেও কিন্তু তুমুল বৃষ্টি হয় এবং এই বৃষ্টির কারণ হিসেবে যেটা আমরা জানতে পাচ্ছি যে নিম্নচাপ, আবারও নিম্নচাপ সৃষ্টির একটা পরিস্থিতি হয়েছে। আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। হিন্দল, তুমি আলিপুর চত্বরে রয়েছো, শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই জল জমে গিয়েছে, আলিপুর চত্বরে কি ছবি?
একেবারে দেখো, এই বৃষ্টির ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে এবং স্বাভাবিকভাবে যান চলাচল যেমন অনেকটাই স্থগিতগতিতে হচ্ছে, ঠিক একই চিত্র কিন্তু আলিপুরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আলিপুরের বেলভেডিয়ার রোডে সেখানে কিন্তু জল জমে রয়েছে, পাশাপাশি আলিপুর কোর্ট চত্বর যেটা, সেই কোর্ট চত্বরের ভেতরে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবে কোর্টে যেসব গাড়িগুলো ঢোকে সেই সব গাড়িগুলো ঢুকতে সমস্যা হচ্ছে, বেকার রোডে যে কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, এবং বেলভেডিয়ার রোড যেখানে জল জমে রয়েছে সেখানে তো অবশ্যই যানজট চলছে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখানে যান চলাচল অত্যন্ত স্থগিতগতিতে চলছে। যদিও ভবানীপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা রয়েছেন, তারা পুরো বিষয়টির উপরে নজর রাখছেন, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যা রয়েছে, এই জল কতক্ষণে নামবে সেটা যেমন এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং স্বাভাবিকভাবে যতক্ষণ না জল সরছে এখান থেকে স্বাভাবিকভাবে যান চলাচল কিন্তু ততক্ষণ পর্যন্তই স্থগিতগতিতে চলবে, তেমনটা কিন্তু ট্রাফিক সূত্রে জানা যাচ্ছে। বৃষ্টি, ধন্যবাদ হিন্দোল। আমাদের প্রতিনিধিরা আমাদের জানিয়ে দিচ্ছে যে শহরে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। যেমনটা আমরা জানতে পাচ্ছি যে পার্ক সার্কাস এলাকায় সেখানে কিন্তু যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু জায়গায় জল জমে গিয়েছে। ইএম বাইপাসের সায়েন্স সিটি মোড়ের কাছে জল জমে গিয়েছে, এবং আরও যেটা জানা যাচ্ছে আলিপুর চত্বরেও যথেষ্ট ধীর গতিতে যান চলাচল চলছে, জল জমে গিয়েছে লালবাজার স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, মহাত্মা গান্ধী রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, এজেসি বোস রোড সহ আরও বিভিন্ন জায়গায়। অন্যদিকে হাওড়ায়, কলকাতার পাশাপাশি হাওড়ার ছবি আপনারা দেখছেন, সেখানেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে টানা বৃষ্টি চলছে। আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে কথা বলবো। সুনীত, শহর কলকাতায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জল জমে গিয়েছে টানা দু ঘন্টার বৃষ্টিতে, হাওড়ার কি খবর? দেখো, বৃষ্টি দুপুর দেড়টার পর থেকে হাওড়া শহর এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয় এবং এখনো কিন্তু টানা বৃষ্টি চলছে, এবং এই বৃষ্টির জেরে হাওড়া শহরের যে মূল মূল যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। হাওড়া শহরের যে সালকিয়া, শিবপুর এবং মধ্য হাওড়ার এবং পঞ্চানন্তলা, লিলুয়া বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে চূড়ান্ত নাকাল ভোগান্তির শিকার হয় এলাকার বাসিন্দারা, যারা পুরোতে বাচ্চারা যারা স্কুল থেকে ফিরছে এই সময় তারা কিন্তু প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছে, এবং এই মুহূর্তে বৃষ্টিটা কিন্তু প্রচন্ড গতিতেই হচ্ছে বলা যেতে পারে, এবং এর ফলে যে মূল যে রাস্তাগুলো সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, এমনকি যে নবান্ন আছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর তার চারপাশেও কিন্তু জল দাঁড়িয়ে গেছে। পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে জল যাতে দ্রুত নামানো যায় সেই জন্য তারা পাম্প চালিয়ে জলটাকে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এটা কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে কখন পুরোপুরি জল লাগবে তা কোনো স্পষ্ট নয়, তবে এই মুহূর্তে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু চিন্তাতে কপালে ভাঁজ করেছে পুরসভার, বৃষ্টি না নামলে কিন্তু জল কিন্তু দাঁড়িয়ে থাকবে। বৃষ্টি, ধন্যবাদ সুনীত। কলকাতার পাশাপাশি হাওড়ার খবর আমরা নিলাম, এবং দু ঘন্টা ধরে যেভাবে বৃষ্টি চলছে শহরে এবং শহরের আশপাশের জেলাগুলিতে তাতে বিভিন্ন জায়গায় কিন্তু জল দাঁড়িয়ে গিয়েছে, এবং রাজ্যে নিম্নচাপের কাঁচা কারণ যেমনটা জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী এলাকায় বিস্তৃত মৌসুমি অক্ষরেখা, আর তার প্রভাবেই কলকাতা সহ 224 পরগনা, হাওড়া ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এবং গত দু ঘন্টা ধরে আমরা দেখেছি যে শহরে টানা বৃষ্টি চলেছে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জল দাঁড়াতে শুরু করে দিয়েছে, যেমন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে আমাদের জানাচ্ছে, গাড়ির গতি যথেষ্ট স্লথ এবং যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিনিধি ইএম বাইপাসের সায়েন্স সিটি চত্বর থেকে যেমনটা আমাদের জানাচ্ছে যে সেখানে কিন্তু জল জমতে শুরু করেছে, অন্যদিকে পার্ক সার্কাসেরও একই অবস্থা। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি সার্জন ট্রাফিক কন্ট্রোল মিলন দের সঙ্গে। মিস্টার দে, যেভাবে দু ঘন্টা ধরে টানা বৃষ্টি চলছে, কি খবর ঠিক আপনাদের কাছে রয়েছে? শহরের কোন কোন রাস্তা ইতিমধ্যে জলমগ্ন এবং গাড়ির গতি স্লথ বলে জানা যাচ্ছে, কি খবর আপনাদের কাছে রয়েছে? প্রথম কথা হচ্ছে বৃষ্টি এই মুহূর্তে নেই, বৃষ্টি থেমে গেছে প্রায় আধ ঘন্টা আগে। আর দু নম্বর হচ্ছে যে এই মুহূর্তে শহরের যান চলাচল পরিস্থিতি প্রায় সম্পূর্ণই স্বাভাবিক আছে, গাড়ির চাপ বলতে সামান্য একটু প্রেশার রয়েছে মা ফ্লাইওভার টুয়ার্ড ওয়েস্টের দিকে আসা গাড়িগুলোর উপর একটু গাড়ির চাপ আছে, আর উল্লেখযোগ্য কিছু বিশেষ নেই। আর জল যেটা ছিল মেনলি পোর্ট এরিয়ার দিকে কিছুটা জল এখনো রয়েছে, বাকি এদিকে জল এই মুহূর্তে প্রায় নেমেই গেছে, এই মুহূর্তে আর এদিকে বিশেষ জল কিছু নেই। এদিকে মানে সেন্ট্রাল এবং দক্ষিণ কলকাতার এইসব অঞ্চলে বা ক্যামাক স্ট্রিট, এজেসি বোস রোড যেসব জায়গায় বৃষ্টি বেশি হয়েছিল এইসব জায়গায় এই মুহূর্তে আর জল নেই কিছু। অনেক ধন্যবাদ আপনাকে, এই মুহূর্তে স্বাভাবিক। আমরা কথা বললাম সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল মিলন দের সঙ্গে।
শহরে তুমুল বৃষ্টি, গত দু ঘন্টা ধরে টানা এই বৃষ্টি চলেছে, যার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু যেমন আমরা জানতে পাচ্ছি যে একটু একটু করে হলেও জল জমতে শুরু করে দিয়েছে এবং তার জন্য গাড়ির গতি শ্লথ।